সাফ জয়ী বাংলার নারীরা দেশে ফিরছেন বুধবার। ১৯ বছরের আক্ষেপ ঘোচানো এই বাঘিনীদের বরণ করতে নানা আয়োজন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ছাদখোলা বাসে করে পথে সংবর্ধনা দেয়া হবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ ফুটবলারদের, অথচ নীরব দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা বাফুফে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অভিনন্দন বার্তা নেই তাদের। মোহাম্মদ হাসিবের ডেস্ক রিপোর্ট। দক্ষিণ এশিয়ার রানী এখন বাংলাদেশ। ভাবা যায় যে দলটাকে নিয়ে করা হতো নানা হাস্যকর আলোচনা, যাদের নানা সময় করা হতো ব্যঙ্গ বিদ্রুপ, তারাই আজ এশিয়ার রানী। তারাই করে দেখালো কিভাবে জয় করতে হয় বন্ধুর পথ। নেপালের দশরথ রঙশালা স্টেডিয়াম থেকে যাদের রং ছড়ানো শুরু, তাদের বরণ করতে থাকছে দেশের পক্ষ থেকে বর্ণিল আয়োজন। ছাদখোলা বাসেই সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা জানাবে ক্রীড়া মন্ত্রণালয়। এয়ারপোর্ট থেকে বাফুফে ভবন পর্যন্ত চলবে এই সেলিব্রেশন, নিশ্চিত করেছেন খোদ ক্রীড়া প্রতিমন্ত্রী। কেনই বা হবে না এই উৎসব, ১৯ বছর আগের কথায় ফিরে যাওয়া যাক। সেই বা জয় আলফাজদের হাত ধরে এসেছে সাফের প্রথম শিরোপা, মাঝে কেটেছে হতাশায় মুড়ানো সময়। সাফের টুর্নামেন্টে গ্রুপ পর্ব থেকে বিদায়ের কষ্টে পুরুষ দল যখন ক্লান্ত, তখন নারী দলই জয় করল এশিয়ার শ্রেষ্ঠত্বের সিংহাসন। যে দেশে মানুষের রক্তে লেগে রয়েছে ফুটবলের উন্মাদনা, তারা কি করে পিছিয়ে থাকতে পারে সে প্রশ্নের উত্তরে চলে আসে এক রাশ হতাশা। এবার সময় এসেছে সে আক্ষেপ ঘোচাবার, শুরুটা যে হলো ২০২২ সালেই। রেফারি শেষ বাঁশি ও বাংলাদেশের উল্লাস। বাংলাদেশের ফুটবল অঙ্গনে এই দিনটি দেখার অপেক্ষা দীর্ঘদিনের। দক্ষিণ এশিয়ার সেরা বাংলা নারীরা নেপালের মাটিতে নেপালকেই ৩-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে সেরা বাংলার বাঘিনীরা। আনন্দের জোয়ারে ভাসছে গোটা দেশ, যা রেশ পড়েছে কম্বোডিয়াতেও। বাঘিনীদের সেলুট দিয়েছেন ক্যাপ্টেন জামাল। উপহাস করে যাকে বলা হতো মহিলা কোচ, সেই নিপাট ভদ্রলোক গোলাম রব্বানী ছোটনকেও অভিনন্দন জানাতে ভুলেননি জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা। ভাগিনীদের শিরোপা জয়ে অভিনন্দন জানাতে ভুলেনি ক্রিকেট টাইগ্রেসটাও। কিন্তু ভুলে গিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ম্যাচ শেষে দুই ঘন্টার পরও ঘুম ভাঙেনি তাদের, শুভেচ্ছা জানিয়ে নেই কোনো পোস্ট। যাদের হাত ধরে বাংলাদেশে ফুটবল প্রবেশ করলো এক নতুন দিগন্তে, সাম্যবাদের এক অদ্ভুত দর্শন পরাকাষ্ঠা প্রদর্শন করে কোনো শুভেচ্ছা বার্তাও জানানো হয়নি বাফুফের পেজে। মোহাম্মদ হাসিব, স্পোর্টস ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।